আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখবো আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি, তার মানে আমাদের ডেইলি রুটিন, এই ডেইলি রুটিনের অ্যাক্টিভিটিসগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। সো এটা কিন্তু একটা বেসিক লেসন, অবশ্যই সবার জানা দরকার, জানতে হবে। সো চলুন তাহলে আমরা দেরি না করে আমাদের লেসনটি শুরু করে দিই। প্রথমে আছে আমাদের ঘুম থেকে ওঠা, তো এটা আমরা একদমই কিন্তু দিনের শুরুতেই করি। সবার আগে কি করি, আমরা আসলে ঘুম থেকে উঠি, তারপর কিন্তু আমাদের বাকি যা কাজ আছে তা করি। তো ঘুম থেকে ওঠাকে ইংরেজিতে বলা হয় গেট আপ অথবা ওয়েক আপ। কি বলা হয়? গেট আপ অথবা ওয়েক আপ। যেমন আমি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ ফ্রম স্লিপ, অথবা আই গেট আপ ফ্রম স্লিপ। তাহলে ঘুম থেকে ওঠাটা বেসিক্যালি গেট আপ অথবা ওয়েক আপ। তারপর আছে বিছানা গোছানো, তো ঘুম থেকে উঠে আমরা আমাদের বিছানাটা গোছাই। বিছানা গোছানোকে ইংরেজিতে বলা হয় মেক দ্য বেড। কি বলা হয়? মেক দ্য বেড। তাহলে বিছানা গোছানো মেক দ্য বেড। তারপর আছে হাত মুখ ধোয়া, হাত মুখ ধোয়াকে আমরা বলি ওয়াশ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, ওয়াশ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস। তাহলে বলবো ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফেস। আমি যদি বলতে চাই যে আমি আমার হাত মুখ ধুয়েছি, আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। আমি আমার হাত মুখ ধুচ্ছি, আই আম ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। আমি আমার হাত মুখ ধুয়েছিলাম, আই ওয়াশড মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। তারপর আমাদের আছে গোসল করা বা অজু করা। তো যারা আমরা নামাজ পড়ি সকালে, তারা কিন্তু আমরা অজু করি, অনেকে আবার গোসলও করে। তো অজু করা বা গোসল করা, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? গোসল করাকে আমরা বলতে পারি টেক আ বাথ অর শাওয়ার। কি বলতে পারি? টেক আ বাথ অর শাওয়ার। আর অজু করাকে বলা হয় ডিউ অ্যাবলিউশন। তারপর আছে আমাদের নামাজ পড়া, নামাজ পড়াটাকে ইংরেজিতে বলা হয় সেই দ্য প্রেয়ার, সেই দ্য প্রেয়ার। তাহলে আমরা লিখে ফেলি সেই দ্য প্রেয়ার। এরপর আছে জামা পরিধান করা। তো এখানে জামা পরিধান করা দিয়ে আসলে বোঝানো হচ্ছে আমরা কাজে যাব, স্কুলে যাব বা বাহিরে যাব, এর জন্য রেডি হওয়া। তো এটাকে বলা হয় টু গেট ড্রেসড, টু গেট ড্রেসড, টু গেট ড্রেসড। তারপর আছে আমাদের সকালের নাস্তা করা, হ্যাভ ব্রেকফাস্ট। সকালের নাস্তা করা, হ্যাভ ব্রেকফাস্ট। তারপর আছে গাছে পানি দেয়া। তো আমরা যারা বাসায় বিভিন্ন ধরনের গাছ লাগাই, আমরা কিন্তু এটা সকালেই করে থাকি, গাছে পানি দেই। গাছে পানি দেওয়াকে ইংরেজিতে বলা হয় ওয়াটার দ্য প্ল্যান্ট, ওয়াটার দ্য প্ল্যান্ট। আর যদি আপনার অনেকগুলো গাছ থাকে, ইন দ্যাট কেস আপনি বলতে পারেন প্ল্যান্টস। এরপর আছে স্কুলে যাওয়া বা কাজে যাওয়া, তার মানে টু গো টু স্কুল অথবা টু গো টু ওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি গো টু স্কুল অর ওয়ার্ক। এরপর আমরা স্কুলে বা কাজে যাই বেশিরভাগ ক্ষেত্রে বাসে করে, সাধারণ মানুষ আমরা সাধারণত বেশিরভাগ বাসেই যাই, তো এই জন্য আমরা কমনলি এটাকেই পিক করেছি। তো বাসে যাই, বাসে আমরা উঠি, আবার বাস থেকে নামি। এই বাসে ওঠাকে বলা হয় গেট অন দ্য বাস, আর বাস থেকে নেমে যাওয়াকে বলা হয় গেট অফ দ্য বাস। তাহলে চলুন লিখে ফেলি গেট অন দ্য বাস। আর যদি বাস থেকে নামি তখন আমরা এটাকে বলবো গেট অফ দ্য বাস। তারপর আছে বাসায় আসা। তো আমরা কাজে গেলাম বা স্কুল কলেজে গেলাম, শেষ হয়ে গেল কাজ, এবার আমরা বাসায় ফিরলাম, এটাকে বলা হয় রিটার্ন হোম। কি বলা হয়? রিটার্ন হোম। তারপর আমরা বাসায় ফিরে একটু বিশ্রাম করি, তার মানে উই টেক রেস্ট অর উই টেক ব্রেক। তাহলে এটাকে বলা হয় টেক রেস্ট অর ব্রেক। এরপর আছে রান্না করা, দ্যাট মিন্স টু ডু কুকিং, তাই না? ডু কুকিং। এরপর আমরা রান্না করে দুপুরের খাবার খাই, উই হ্যাভ আওয়ার লাঞ্চ, উই হ্যাভ আওয়ার লাঞ্চ। তাহলে হ্যাভ লাঞ্চ। লাঞ্চ করে আমরা কি করি? থালা বাসন ধুয়ে রাখি, তাই না? আমরা রান্না করি, খাবার খাই, তারপর থালা বাসন ধুয়ে রাখি। থালা বাসন ধুয়ে রাখার ইংরেজি হচ্ছে ডু দ্য ডিশেস, ডু দ্য ডিশেস। অথবা আপনি বলতে পারেন
ওয়াশ দ্য ডিশেস, সো আমরা কমনটাই নিই ডু দ্য ডিশেস। এরপর আমরা একটু টিভি দেখি, সো টিভি দেখাকে বলা হয় ওয়াচ টেলিভিশন, ওয়াচ টিভি। তারপর আমরা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করতে পারি, সার্ফ দ্য নেট, সার্ফ দ্য নেট। ইন্টারনেটে ঘোরাঘুরি করা, ইন্টারনেটে টাইম কাটানো, এটাকে জেনারেলি বলা হয় সার্ফ দ্য নেট। তাহলে আমরা বলতে পারি সার্ফ দ্য নেট। তারপর আমরা রাতের খাবার খাই, উই হ্যাভ আওয়ার ডিনার, হ্যাভ ডিনার, হ্যাভ ডিনার। তারপর আমরা একটু খবর পড়ি, উই রিড নিউজ পেপার অর উই রিড দ্য নিউজ। তাহলে আমরা বলতে পারি রিড নিউজ পেপার। আর সবার শেষে আমরা ঘুমোতে যাই, উই গো টু স্লিপ, উই গো টু স্লিপ, অথবা আমরা এটাও বলতে পারি উই গো টু বেড। তাহলে গো টু স্লিপ অর বেড। আমরা আমাদের দৈনন্দিন দিনে এই কাজগুলো কিন্তু সবসময় করে থাকি, এগুলো একদম আমাদের খুব কমন কাজ। চলুন আমরা একবার একটু রিভাইজ করি। ঘুম থেকে ওঠা, গেট আপ অর ওয়েক আপ, বিছানা গোছানো, মেক দ্য বেড, হাত মুখ ধোয়া, ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফেস, গোসল করা, টেক আ বাথ অর শাওয়ার, ওযু করা, ডু অ্যাবলিউশন, নামাজ পড়া, সে দ্য প্রেয়ার, জামা পরিধান করা, টু গেট ড্রেসড, সকালে নাস্তা করা, হ্যাভ ব্রেকফাস্ট, গাছে পানি দেওয়া, ওয়াটার দ্য প্ল্যান্ট, স্কুলে বা কাজে যাওয়া, গো টু স্কুল, গো টু ওয়ার্ক, বাসে ওঠা বা নামা, গেট অন দ্য বাস, গেট অফ দ্য বাস, বাসায় আসা, রিটার্ন হোম, বিশ্রাম নেওয়া, টেক আ রেস্ট, টেক আ ব্রেক, রান্না করা, ডু কুকিং, দুপুরের খাবার খাওয়া, হ্যাভ লাঞ্চ, থালা বাসন ধুয়ে রাখা, ডু দ্য ডিশেস, টিভি দেখা, ওয়াচ টিভি, ইন্টারনেট ঘাটা, ইন্টারনেটে সময় নষ্ট করা। আমরা সবসময় আবার নষ্টও করি না সময়, অনেক সময় জরুরি কাজে থেকে থাকি। আমরা এটাকে বলে থাকি সার্ফ দ্য নেট, রাতের খাবার খাওয়া হ্যাভ ডিনার, খবর পড়া রিড নিউজ পেপার, আর সবার শেষে আমরা ঘুমোতে যাই উই গো টু স্লিপ অর উই গো টু বেড। সো ইউ ক্যান ট্রাই টু ইউজ দিস সেন্টেন্সেস হোয়েন এভার ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন, বিকজ আমরা চাই যে আমাদের আশেপাশে যারা আছে সবাই আমরা সহজেই এই লেসনগুলো শিখে ফেলতে পারি। সো ওয়েল, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন এগেন, অ্যান্ড আইল সি ইউ অল, বাই বাই।